হাই, গুড মর্নিং তোমাদের সকলকে। আজকে আমি আমার নদী পার হওয়ার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে মহানন্দা নদী পার হবো, ওর মালদা থেকে মালদা যাব। তাই জন্য আমি আমার তো নদী পার হতে খুবই ভয় লাগে, তাও একটু অফিসের কাজের জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি ওল মালদা থেকে নদী পার হয়ে এই দিন অফিস যাবো আমাদের মালদায়। তাই জন্য আমি নৌকাতে উঠে গেছি। এবার নৌকা করে আমি আস্তে আস্তে পার হবো। খুব ভয় লাগছিলো যে আমি মানে বাইকটা নৌকাতে তুলতে পারবো কি না, অবশেষে আমি নিজের চেষ্টাতেই তুলে নিয়েছি। এরপর এর আগেও আমি অনেক কয়বার এই ঘাট পার হয়ে গিয়েছি, কিন্তু তখন অন্যান্যদের বলতাম একটু বাইকটা নৌকাতে তুলে দিতে, কিন্তু এবার ফার্স্ট টাইম আমি নিজেই বাইকটা তুলেছি। তাই আর এই জায়গাটার একটা অলৌকিক ঘটনা রয়েছে। এখানে মহানন্দা আর কালিন্দ্রী নদীর দুটোই সংযোগ স্থল। এই যে এটা হচ্ছে মহানন্দা আর এই দিকটা হচ্ছে কালিন্দ্রী নদী। এদিকে দেখো, এদিকে জলটা সবুজ আর সামনের দিকে দূরে দেখা যাচ্ছে ওই জলটা কালো। সেটাও সামনে থেকে তোমাদের সাথে শেয়ার করবো আমি, তোমরা দেখতেই পাবে। নৌকাটা যখন ওপারে ঘাটে লাগবে গিয়ে তখন দেখবে জলটা পুরো কালো, ওটা কালিন্দ্রী নদীর জল। এইদিকে মহানন্দা নদীর রেলওয়ে ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আর্সেনিক মুক্ত জলের কানেকশানের কিছু অফিস টফিস হবে। এবার আমাদের নৌকাতে লোকজন এখনও উঠেনি সবাই, তাই জন্য এখনও ছাড়েনি। এবার আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মালদার দিকে, মানে নিমাইশরা ঘাটের দিকে, ওল মালদা ঘাট থেকে নিমাইশরা ঘাটের দিকে। এই যে দেখো জলটা, এবার দেখো পুরোপুরি কালো। ওইদিকের জলটা সবুজ ছিল, এদিকের জলটা পুরোপুরি কালো, যেহেতু এই নদীটা হচ্ছে কালিন্দ্রী নদীর জল আর ওপারটাতে হচ্ছে মহানন্দা নদীর জল। এই জায়গাটাতেই কালিন্দ্রী আর মহানন্দা নদীর দুটোই সংযোগ স্থল, একসাথে দুজনে এখানে এসেই সংযোগ হয়েছে। আর এরপরে নৌকাটা তীরে এসে লেগেছে। এবার মাঝি নৌকাটাকে বেঁধে দেবে, তারপরে আমি গাড়ি নিয়ে নিচে নামবো। এবারও ভয় লাগছে যে আমি মানে যদি নিচে পড়ে যাই, গাড়িটা যদি নিচে পড়ে যাই, তাই জন্য তাও আস্তে আস্তে ওঠার চেষ্টা করব, দেখি কি হয়। একজন অনেক আগেই চলে গেছে নৌকা বাঁধার আগে, তিন নম্বরে আমি বেরোবো। যাক, পার হয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। টাটা। তোমরা বলবে আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে।